হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর আজ হলো সানডে, তো এখন রাহুল দিয়াকে নিয়ে যাচ্ছে ড্রয়িং ক্লাসে, তারপর ওখান থেকে ওকে দিয়ে তারপরে বাজার করে নিয়ে চলে আসবে। তো সানডের ব্লগটা দিতে অনেকটাই দেরি হয়ে গেল, তার কারণ জামাইষষ্ঠী ছিল, তাই জন্য বাবা মার কাছে গেছিলাম, তো সেই সময় কদিন ভিডিও দিতে পারিনি, তো জন্য একটু দেরি হয়ে গেল। আর এখন দেখো রাহুলের টিফিনটা তৈরি দিয়ে দিচ্ছি। তো আজকে টিফিনে যেহেতু সানডেতে প্রচণ্ড গরম ছিল, ওই জন্য দিলাম জল ঢালা ভাত, আলু ভাজা আর একটু সঙ্গে পেঁয়াজ দিয়ে দিয়েছি আর একটু লঙ্কা ভাজা। আর এখন দেখো আমি চিকেনটা ম্যারিনেট করে নিয়েছি, তো চিকেনের আজকে প্লেন একদম পাতলা লাল ঝোল করব। যেহেতু প্রচণ্ড গরম তো ঝামেলা কিছু করব না, অন্য কিছু তো একদম পাতলা ঝোল করব, এটাই গরমের সময় খেতে ভীষণ ভালো লাগে। তো জামাইষষ্ঠীর ভ্লগটা নেক্সট ভ্লগ যেটা যাবে সেটাই জামাইষষ্ঠীর ভ্লগ থাকবে। আর জামাইষষ্ঠীর ভ্লগ ছাড়া বাড়িতে গিয়ে আর কিছুই করিনি, তার কারণ বাড়িতে গেলে একটু মার সঙ্গে গল্প টল্প করা থাকে, এসব জন্য আর কিছু করা হয়নি। তো জামাইষষ্ঠীর ভ্লগটাই দেব, তারপরে আবার নর্মাল যেমন প্রতিদিনের ভিডিও দিই সেরকমই দেব। তো এখন দেখো আমার মা চিকেনের লাল ঝোলটা একদম রেডি হয়ে গেছে, ভীষণ সুন্দর দেখতে হয়েছে। গুড আফটারনুন ফ্রেন্ডস, এখন একটু রেডি হয়ে গেছি আর এখন বাজে 12:25। দেখো তো আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে 11:30 নাগাদ, তারপরে সঞ্জিত এসে কাজ করে দিয়ে গেল, আর এখন রেডি হয়েছি, একটু যাব পার্লারে হেয়ার কাট করব। তো দিয়া আর রাহুল গেছে, চলে গেছে, দিয়ার হয়ে গেলে রাহুল এসে আমাকে নিয়ে যাবে, তো যাব গিয়ে আমিও করে আসবো, মানে তিনজনেই একসঙ্গে করবো এক জায়গাতেই আর কি। তো দিয়ার তো হয়ে এখন হচ্ছে আর কি, আর তারপরে রাহুল করে আসে কিনা দেখি, তিনজনে একই জায়গাতেই করবো আর কি। তো চলো বেরোনো যাক তাহলে, আর রাহুল এখনও আসেনি, আসবে। তো তারপরে রান্না তো হয়ে গেছে বললাম, রান্না কি করেছি লাঞ্চের সময় তোমাদেরকে দেখাবো। তো চলো বেরোনো যাক, ফিরে এসে আবার কথা হবে, ঠিক আছে? এখন দেখো আমি পার্লারে চলে এসেছি, আর এসে আমি এখন হেয়ার ওয়াশটা করে নিচ্ছি প্রথমে, তারপর আর কিছু শ্যুট করা হয়নি। দেখো বাড়ি চলে এসেছি, আমার চুল কাটা হয়ে গেছে, সামনে লেয়ার করেছি আর পেছনে ইউ করেছি। তো পুরোটাই ইচ্ছে ছিল লেয়ার করার, কিন্তু পুরোটা লেয়ার করলে না চুলটা অনেকটা ছোট হয়ে যেত, সেই জন্য আর পুরোটা লেয়ার করিনি, তো ফুল লেয়ার আর ওই জন্য আর করিনি। তো এখন দেখো লাঞ্চ টাইম, রাহুলের লাঞ্চ দিয়ে দিয়েছি ডাল আলু ভাজা আর সঙ্গে চিকেনের লাল ঝোল, আর স্যালাড হিসেবে পেঁয়াজ দিয়েছিলাম। আর এইটা হচ্ছে আমার, আমিও এই ভাত আর চিকেন নিয়ে বসে গেছি, আমি আর ওই আলু ভাজা ডাল কিছুই আর নিইনি, তো এটা দিয়েই আমার হয়ে যাবে, কারণ চিকেনের লাল ঝোলের সাথে ভাত, ব্যাস এটাই প্লেন খাবারটাই আমার সবথেকে বেশি পছন্দের। গুড ইভিনিং ফ্রেন্ডস, তাহলে তিনজনেই একদম রেডি হয়ে গেছি, আর বাজে এখন হচ্ছে 6:45, তো চলো একটু বেরোই, টুকটাক কয়েকটা কেনাকাটা আছে করে আসি, আর বাইরে বেশ ভালো হাওয়া হচ্ছে আজকে, সারাদিন যা গরম ছিল এখনো গরম আছে কিন্তু হাওয়া আছে ভালো বাইরে, তো চলো বেরোনো যাক, তো ফিরে এসে কথা হবে। এখন চলে এসেছি, দেখো আমরা ওই বিশাল মেগা মার্টে চলে এসেছি, এখান থেকে কিছু জিনিস কিনবো, তো সেইগুলো কিনে নিয়ে তারপরে আবার বাজারের দিকে যাব, তার কারণ আজকের দিয়ার বার্থডের জন্য যে ডেকোরেশনের আইটেম যেগুলো আছে সেইগুলো আজকের কিনে নেবো। তো এখান থেকে বেরিয়ে ওইখানে বাজারে গিয়ে ওইগুলো কিনে নেবো, নিয়ে তারপর বাড়ি ফিরে যাব। আর বাড়ি ফিরে গিয়ে তোমাদেরকে দেখাবো আজকের কী কী শপিং করলাম। আমাদের শপিং কমপ্লিট হয়ে গেছে, তো বাড়ি চলে এসেছি, আর বাইরে আর কিছুই খাইনি আজকে, তো সবগুলো বের করে একসাথে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম, তারপর আলাদা আবার দেখো। বাজার থেকে চলে এসেছি, এখন বাজে 1:15, তো প্রথমেই গেছিলাম বিশালে, তো বিশাল থেকে কয়েকটা জিনিস কিনেছি, তারপরে দিয়ার বার্থডের জন্য, বার্থডেতে সাজানোর জন্য আর কি সেই ডেকোরেশনের জিনিসগুলো কিনলাম, আর তারপরে ঠাকুরের ফুল মিষ্টি কিনে নিয়ে চলে এসেছি। তো দেখাই কী কী কিনলাম, প্রথমেই বিশাল থেকে কিনেছি একটা, দেখো এরকম একটা ছোট্ট একটা হ্যান্ড ব্যাগ, এই সবসময় আর কি বাজার টাজারে বেরোলে এটা বেশ সুবিধা হবে সেই জন্য এই একটা নিয়েছি। আর নিয়েছি দেখো দিয়ার জন্য একটা স্টিলের বোতল, ছোট্ট একদম বোতলটা, এরকম ফ্লিপটপ মুখ আছে, একদম ছোট্ট তো মুখটা খেতে সুবিধা হবে, তো এই বোতলটা আমার খুব পছন্দ হয়েছে, একদম ছোট্ট মতন, ওর
মানে নিতেও সুবিধা হবে আর খেতেও সুবিধা হবে। আর আমাদের জন্য নিয়েছি দেখো দুটো এরকম দুটো বোতল, এই একই রকম আর কি, এই যে দুটো দুরকম নিয়েছি। আর দেওয়ার জন্য একটা এই হাইড অ্যান্ড সিক চকো রোলস নিয়েছি একটা, আর তিনটে ট্রে নিয়েছি। আমার অনেক দিনের ইচ্ছা ছিল এরকম ট্রে নেওয়ার, দেখো কি সুন্দর, অনেকদিন পরে আমি পেয়েছি এটা, অনেক খুঁজেছি পাইনি। আগে অনেকবার যতবার বিশালে গেছি গিয়ে গিয়ে খুঁজেছি কিন্তু পাইনি, তো এই একটা নিলাম। এই একটা নিয়েছি, ডিজাইনটা খুব সুন্দর, আর এইরকম একটা নিয়েছি। ছিট 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 মার্বেলের মতো খুব সুন্দর হয়েছে এইগুলো। এইবারে দেখাই দিয়ার বার্থডের জন্য কি নিলাম। তো প্রথমে নিয়েছি দেখো এরকম একটা ওই ওয়াল ডেকোরেশনের জন্য এই কালারটা নিয়েছি, আর হ্যাপি বার্থডে লেখা এই যে এইটা নিয়েছি এরকম একটা। আর নিয়েছি গোল্ডেন আর সিলভার বেলুন, আচ্ছা খুলে বের করে দেখাই দাও। এই যে এই উঠে যাচ্ছে, এই যে গোল্ডেন আর সিলভার বেলুন। আর দিয়া নিয়েছে একটা এই যে জেমস বল, আর একটা নিয়েছে ডেয়ারি মিল্কের একটা একটা এই ললিপপ, ব্যাস এই। আর ঠাকুরের ফুল মিষ্টি আনা হয়েছে, ব্যাস এই। আর তো কিছু দেখানোর নেই আজকে ভিডিওটা, তাহলে এইটুকুই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। আজকে ভিডিওটা যদি আমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের মতন টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থাকো।